শনিবার শুরু হয়েছে ঢাকা ক্লাব ন্যাশনাল স্নুকার টিম চ্যাম্পিয়নশিপের তৃতীয় আসর। বাংলাদেশ বিলিয়ার্ড ও স্নুকার ফেডারেশনের সঙ্গে নিয়ে জাতীয় পর্যায়ের এই টুর্নামেন্টের আয়োজন করেছে ঢাকা ক্লাব, টুর্নামেন্টের টাইটেল স্পন্সর বেক্সিমকো গ্রুপ। প্রথমবারের মতো ঢাকা ক্লাবে নতুন ফর্মেটে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। এতে অংশ নিচ্ছে দেশের ১৬টি ক্লাবের ১৭টি দলের ৫১ জন খেলোয়াড়। ছয় দিন ব্যাপী এই টুর্নামেন্ট শেষ হবে ১১ অক্টোবর। চ্যাম্পিয়ন দল পাবে ট্রফি সহ ১,০০,০০০ টাকা এবং রানার্স আপ দল পাবে ৫০,০০০ টাকা। টুর্নামেন্ট উপলক্ষে শনিবার ঢাকা ক্লাবে সংবাদ সম্মেলন করেন আয়োজকরা।